দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভায় সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া হলো পাটটা অনেক অসহায় মানুষ আছেন যাদের জায়গা জমি আছে কিন্তু কোনো দলিল নেই সেই কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ যাদের জমি থেকেও জমি দাবি করতে পারেন না তাদের জন্য পাটটার ব্যবস্থা করেছেন সবার কাছে বাড়িপুরে মানুষের জন্য আমরা আমাদের বাড়িপুরের মানুষের জন্য যখনই ওনার কাছে গিয়েছি উনি দুহাত বাড়িয়ে এতটাই সহজভাবে আমাদেরকে হেল্প করেন শুধু তাই নয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন শুধু এই পাটটা নয় আমাদের এখানে উদ্বাস্তু কলোনি আছে সেই উদ্বাস্তু কলোনিরও জমির কাগজ পাইয়ে দেওয়ার জন্যে ওনার ভূমিকা উনি যে স্টেপিং করেছে যাতে তারা মাথা উঁচু করে বলতে পারেন নিজের ভূমিতে তারা বসবাস করছেন দুশো উনচল্লিশ জন মানুষের হাতে এদিন পাটটা তুলে দিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভা সর্দার বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার বারুইপুরের ভূমি দপ্তরের আধিকারিক বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস এবং সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী এ বিষয়ে বিধায়ক বলেন আমাদের কাছে আবেদন করেছিলেন দখল করা জমি পাট্টা হিসেবে পাওয়ার আর বারুইপুরের অনেক মানুষ ওনার দ্বারা উপকৃত হবে শুধু তাই না উদ্বাস্তু এলাকার যে ডেভেলপমেন্ট কলোনি কমিটির ডেভেলপমেন্ট এই আমরা একসঙ্গে অনেক কাগজপত্র নিয়ে এস্টিমেট করে রাস্তাঘাট সমস্ত কিছু ওনার কাছে গিয়েছি উনি সঙ্গে সঙ্গে কি করে হাসি মুখে আমাদের বাড়িপুর বিধানসভার জন্য আমাদের জন্য যা করেছেন আমি ওনার কাছে চিরকৃত করেছে আজকে অনেকক্ষণ থেকে আপনারা এসেছেন সব দিক দেখার পরে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে মহকুমা শাসক বলেন এখন থেকে ওই জমির পূর্ণ মালিকানা পেলে নোরা নিজেদের ইচ্ছে মতো জমি ব্যবহার করতে পারবেন তবে পাট্টা পাওয়া জমি উপভোক্তারা বিক্রি করতে পারবেন না এ প্রসঙ্গে পাট্টা পাওয়া এক উপভোক্তা বলেন সরকার আর প্রশাসনের দৌলতে নিজেদের নামে একটু জমি অন্তত হলো পাশাপাশি আমাদের দীর্ঘদিন নিজস্ব কোনো জমিতে মাথা গোজার ঠাঁই ছিল না আজ আমরা মাথার উপরে নিজস্ব একটা ছাদ পেলাম তাছাড়া বিগত কয়েক বছর ধরে আমরা সরকারি জায়গায় বসবাস করছি কিন্তু সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম তাই আজ যে উদ্যোগ নেওয়া হলো তাতে আমরা আনন্দিত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট নিউজ এইটিন লোকাল